হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব শতকরা থেকে 10টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষায় কিন্তু হুবহু গুরুত্বপূর্ণ। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে দেবেন বা মনোযোগ সহকারে করবেন এবং তার সাথে সাথেও আপনারা খাতা পেন্সিল নিয়ে একটা মক পরীক্ষা দিতে পারেন। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করব 141 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা এর আগের দিনের যে প্রশ্নগুলো আলোচনা হয়েছে সেই প্রশ্নগুলো দেখতে চান, তা সেই প্রশ্নগুলো দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন ম্যাথ পার্সেন্টেজ বলে একটা ফোল্ডার বানানো আছে এবং তার মধ্যে পরপর ডিসেন্ডিং অর্ডারে আপনাদের ক্লাসগুলো সাজানো আছে। তো চলুন গেল দিনের হোমটাক্সের প্রশ্ন দিয়ে আজকের আমাদের আলোচনার ক্লাস শুরু। যে কোশ্চেনটা এমবিএ 2007 এসেছিল, যখন আয়কর 1 টাকায় 3 পয়সা হয় তখন এক ব্যক্তি মোট আয় 2,37,650 টাকা উপার্জন করেন। এবার বলেছে যখন আয়কর বেড়ে 7 পয়সা হবে তখন আয় কত হবে। খুবই ইজি কোশ্চেন, তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি। তাহলে ধরি ব্যক্তিটির মোট আয় x টাকা, অতএব 100 - 3% এর x ইজ ইকুয়াল টু 2,37,650। তো এখান থেকে আমরা x এর মান বার করে ফেলেছি, আমাদের x এর মান বেরিয়েছে 2,45,000। তাহলে যখন আয়কর 7% বাড়ানো হয় তখন মোট আয় ইজ ইকুয়াল টু 100 - 7 ইজ ইকুয়াল টু, আমরা বার করেছি 100 - 7 এর 2,45,000-এর 100 - 7% ইজ ইকুয়াল টু 93%, 2,45,000-এর। তাহলে 2,45,000-এর 93% আমরা এখানে বার করেছি 2,27,850। তাহলে যারা 141 নম্বর প্রশ্ন আর এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 142। 142 নম্বর প্রশ্ন, ম্যাথ 2007-এ কোশ্চেনটা এসেছিল। একটি মাসিক ফেরত আসা রেলের টিকিটের দাম 25% বেশি একটি একক টিকিটের চেয়ে, এক সপ্তাহের সময় বাড়ানোর জন্য পুরনো মাসিক টিকিটের দামের 5% প্রদান করতে হয়। যদি মাসিক টিকিট এর বাড়ানো সহ দাম 84 টাকা প্রদান করা হয় তবে একক টিকিটের দাম কত। তো চলুন এই কোশ্চেনটা আমরা স্টেপ বাই স্টেপ করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে 142 নম্বর প্রশ্নে। তাহলে ধরি একটি একক টিকিটের দাম x টাকা, অতএব মাসিক ফেরত আসা টিকিটের দাম 125% এর x টাকা। ঠিক আছে, এখানে 25% বেশি যেহেতু বলেছে তাহলে আমরা সেটাই এখানে লিখেছি। তাহলে ক্যালকুলেশন করে আমরা 5x/4 বার করেছি। তাহলে বর্ধিত ফেরত আসা টিকিটের মাসিক দাম 105% এর 5x/4। তাহলে এখানে আমরা এখানে ক্যালকুলেশন করে এখানে বার করেছি কত, না x ইজ ইকুয়াল টু 64। তাহলে 142 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি 64। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 143। 143 নম্বর প্রশ্ন, চুনা পাথরের 40% আছে ক্যালসিয়াম এবং অবশিষ্ট অংশে আছে কার্বন এবং অক্সিজেন। যদি 20 কেজি চুনা পাথরের মধ্যে 9.4% বা 9.4 কেজি অক্সিজেন থাকে তবে এটিতে কার্বনের শতকরা কত পরিমাণে আছে। তা আশা করি আপনারা প্রথমেই বুঝতে পারছেন যে প্রথমেই আপনাদের কন্ডিশনটা দিয়ে দিয়েছে কোনটা কত পার্সেন্ট আছে। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অক্সিজেনের শতকরা পরিমাণ আমরা এখানে বার করেছি কত, 9.4/20×100 ইজ ইকুয়াল টু 47% আমরা পেয়ে গেছি। তাহলে কার্বনের শতকরা পরিমাণ যেহেতু বলেছে যে অবশিষ্ট অংশে কার্বন এবং অক্সিজেন আছে, তাহলে কার্বন এবং অক্সিজেন, তাহলে আমরা এখানে 40/47, তাহলে 100 - 40+47 ইজ ইকুয়াল টু আমরা এখানে বার করেছি কত, না 13%। তাহলে 143 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর করেছেন বা চিন্তাভাবনা করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 144। 144 নম্বর প্রশ্নে, 72 জন শিশুর একটি শ্রেণীতে শিশুরা অনুভূমিক ও স্তম্ভাকার সারিতে এমনভাবে বসেছে যে প্রতি অনুভূমিক সারির শিশুর সংখ্যা প্রতি স্তম্ভাকার সারির শিশুর সংখ্যা থেকে 12.5% বেশি। তাহলে প্রতিটি অনুভূমিক সারিতে কতজন শিশু রয়েছে। খুব ইজি কোশ্চেন, আমরা স্টেপ বাই স্টেপ করছি, আপনারা এই কোশ্চেনের অ্যান্সারটা দেখে নেন। তাহলে ধরি প্রতি স্তম্ভাকার সারিতে শিশুর সংখ্যা x, তাহলে প্রতি অনুভূমিক সারিতে শিশুর সংখ্যা x এর 112/2%। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে x এর মান বার করেছি 8। তাহলে প্রতি অনুভূমিক সারিতে শিশুর সংখ্যা 9x/8,
তাহলে আমরা এখানে বার করেছি 144 নম্বর প্রশ্ন আর 144 নম্বর প্রশ্নে আমাদের উত্তর বেরিয়েছে কত না উত্তর বেরিয়েছে 9 আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তাহলে প্রতি অনুভূমিক সারিতে আমাদের কতজন শিশু রয়েছে না প্রতি অনুভূমিক সারিতে আমাদের শিশুর সংখ্যা 9 আমরা এরপরে করিনি কেন তা আপনারা নিজেরাই বুঝতে পারছেন 9 ইনটু 8 ডিভাইডেড বাই 9 আমরা এখানে ক্যালকুলেশন করছি আপনারা নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছেন তাহলে এখানে আপনারা নিজেরাই বুঝতে পাচ্ছেন যে এখানে আমরা ক্যালকুলেশনটা করেছি যে 9x ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু 9 তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন বি আপনারা নিজেরা দেখুন এখানে ক্যালকুলেশন করলে নিজেরাই বুঝতে পারছেন 144 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিভাবে হবে আপনারা প্রয়োজনে এই অঙ্কটা আপনারা খাতায় লিখে নিজেরা বাড়িতে প্র্যাকটিস করুন আপনারা আশা করছি সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন তো চলুন চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 145 একটি বুটিক দোকানের মালিক কতজন ক্রেতা টুপি কিনে সেটার শতাংশ নির্ণয় করতে চাইলেন যদি 40% ক্রেতা দোকান থেকে কোনো জিনিস কেনে এবং তাদের মধ্যে 15% টুপি কেনে তাহলে দোকানদারের শতকরা কতজন ক্রেতা টুপি কেনে তাহলে আপনাদের এখানে কতজন ক্রেতা টুপি কেনে সেটা বার করতে হবে তো চলুন আমরা স্ক্রিনে অঙ্কটা দেখে নিচ্ছি তাহলে ধরি মোট উপভোক্তার সংখ্যা x তাহলে টুপি ক্রয়কারী উপভোক্তার সংখ্যা হবে x এর 40% এর 15% তাহলে সামনে এখানে অ্যান্সার বার করেছি কত না আমরা এখানে x এর 6% বার করেছি তাহলে নিম্ন শতাংশ আমাদের বেরিয়েছে 6% তাহলে 145 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন বি চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 146 146 নম্বর প্রশ্ন এমবিএ 2007 এ কোশ্চেনটা এসছে একটি বাজার গবেষণামূলক প্রকল্পে 20% বেছে নিয়েছিল নির্মা ডিটারজেন্ট যেখানে 60% বেছে নিয়েছিল সার্ফ ব্লু ডিটারজেন্ট বাকি মানুষেরা অনিশ্চিত ছিল যারা সার্ফ ব্লু বেছে নিয়েছিল এবং যারা অনিশ্চিত ছিল তাদের মধ্যে পার্থক্য যদি 720 হয় তবে এই নিরীক্ষায় মোট কতজন অংশ নিয়েছিল খুবই ইজি কোশ্চেন সম্পূর্ণ পার্সেন্টেজ দেওয়া আছে তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে ধরি মোট নিরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা x অনিশ্চিত ব্যক্তিদের শতকরার সংখ্যা 100-20 প্লাস 60% ইজ ইকুয়াল টু 20% তাহলে 60% এর x মাইনাস 20% এর x ইজ ইকুয়াল টু 720 এখানে বলে দেওয়া আছে আমরা সেটা এখানে বসিয়ে দিয়ে আমরা x এর মান বার করেছি 1800 তাহলে 146 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1800 চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 147 এলআইসি এডিও 2007 এ কোশ্চেনটা এসেছিল একটি পরীক্ষায় মোট নম্বর 36% পেলে পাস করা যায় একজন ছাত্র 198 নম্বর পেল এবং 36 নম্বরের জন্য ফেল করলো তাহলে একজন ছাত্রকে সর্বোচ্চ কত নম্বর পেতে হবে এরকম প্রচুর অঙ্ক আপনারা করেছেন খুবই ইজি অঙ্ক তো চলুন আমরা স্ক্রিনে অঙ্কটা পেতে অঙ্কটা সঠিক উত্তর বার করি তাহলে ধরি সর্বোচ্চ নম্বর x অতএব 36% এর x ইজ ইকুয়াল টু 198 এর সাথে 36 যোগ করলে আমরা এটা পেয়ে যাব তাহলে আমরা এখানে x এর মান পেয়েছি কত না 650 তাহলে 147 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন সি 650 চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 148 ব্যাংক পিও 2010 এ কোশ্চেনটা এসছে একটি পরীক্ষায় সর্বনিম্ন শতকরা পাস নম্বর মেয়েদের এবং ছেলেদের ক্ষেত্রে যথাক্রমে 35% এবং 40% এক ছাত্র 483 নম্বর পেল এবং 117 নম্বরের জন্য ফেল করলো তাহলে মেয়েদের জন্য সর্বনিম্ন পাস নম্বর কত খুবই ইজি অঙ্ক সমগ্র অঙ্কটা আপনারা স্টেপ বাই স্টেপ করুন অবশ্যই করতে পারবেন আমরা স্ক্রিনে অঙ্কটা করে দেখে নিচ্ছি তাহলে ধরি সর্বোচ্চ নম্বর x অতএব x এর 40% ইজ ইকুয়াল টু 183 প্লাস 117 এই যে 183 প্লাস 117 আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই লাইনটা আপনারা যারা আগে বুঝতে পারবেন তারা এই কোশ্চেনের অ্যান্সার অনেক তাড়াতাড়ি করতে পারবেন তাহলে এখান থেকে আমরা x এর মান বার করেছি 1500 তাহলে মেয়েদের জন্য সর্বনিম্ন পাস নম্বর 35% 1500 35% ইজ ইকুয়াল টু 525 তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন 148 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ই কেননা 525 এখানে দেওয়া নেই তো চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর 149 149 নম্বর প্রশ্ন ব্যাংক রিক্রুটমেন্ট 2008 এ কোশ্চেনটা এসছে একটি পরীক্ষায় পাস করতে গেলে মোট 40% নম্বর পেতে হয় এক ছাত্র 261 নম্বর পেল এবং 4% নম্বরের জন্য ফেল করলো একজন ছাত্র পাস করতে সর্বোচ্চ মোট কত নম্বর পেতে পারে তাহলে পাস করার জন্য তাকে কত নম্বর পাওয়া দরকার বা কত পেতে পারে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে তো চলুন আমরা স্ক্রিনে অঙ্কটা করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে ধরি সর্বোচ্চ নাম্বার x অতএব 40-4%
এর এক্স ইজ ইকুয়াল টু 261 যে এখানে লেখা আছে 261 তাহলে আমরা এখান থেকে এক্স এর মান বার করেছি কত না 725 এই লাইনটার মধ্যে আপনাদের সম্পূর্ণ অঙ্কটা রয়ে গেছে আপনারা এই যে লাইনটা যারা তাড়াতাড়ি চিন্তা করতে পারবেন তারা অবশ্যই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন তাহলে 149 নম্বর প্রশ্ন আর 149 নম্বর প্রশ্নে আমরা এই কোশ্চেনের উত্তর পেয়েছি কত না 725 আর 149 নম্বর প্রশ্নে আপনারা খেয়াল করছেন কোথাও 725 লেখা নেই তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি চলে আসছি পরবর্তী ও আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন কোশ্চেন নম্বর 150 150 নম্বর প্রশ্নে একজন প্রার্থী মোট নম্বরের সর্বনিম্ন 33% নম্বর পেতে হয় পাস করতে সে মোট নম্বরের 25% পেয়েছিল এবং 40 নম্বরের জন্য ফেল করেছিল তাহলে সর্বোচ্চ নম্বর কত ছিল আমরা একটু আগে এরকম ধরনের অঙ্কগুলো করে এসেছি আশা করছি এই অঙ্কটাও আপনাদের আটকাবে না আপনারা স্টেপ বাই স্টেপ আমরা যেভাবে করছি সেভাবে চিন্তা করুন আপনারা অবশ্যই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন তাহলে ধরি সর্বোচ্চ নম্বর এক্স 33% এক্স মাইনাস 25% এক্স ইজ ইকুয়াল টু 40 তাহলে এইখানেই মেইন অঙ্কটা তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বার করেছি কত না এক্স এর মান বেরিয়েছে 500 তাহলে অপশান সি হলো এখানে সঠিক উত্তর তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট 10টা প্রশ্ন আলোচনা করলাম আশা করছি আপনারা 10টা অঙ্ক বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে এই ভিডিওটা আপনারা আবার দেখুন বা ডাউনলোড করে দেখুন আশা করছি আপনারা এই ভিডিওটা বাড়িতে যদি অঙ্কগুলো কষে কষে প্র্যাকটিস করেন আপনারা অবশ্যই এই কোশ্চেনগুলো পরীক্ষার সময় হুবহু কমন পেয়ে যাবেন আপনারাও দেখলেন যে প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনগুলো এসেছিলো তাহলে এই অঙ্কগুলো আপনারা বাড়িতে বসে হুবহু প্র্যাকটিস করেন আপনারা পরীক্ষার সময় কিন্তু এই ধরনের অঙ্কগুলো অবশ্যই কমন পাবেন এবং তার সাথে সাথে আপনারা যারা এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করছেন এবং 90% অ্যান্ড অ্যাবাভ মার্কস পাচ্ছেন তারা জানবেন আপনাদের পারফরমেন্স সঠিক জায়গায় আছে শুধু পরীক্ষা দেওয়ার অপেক্ষা এখন আমরা চলে আসছি আপনাদের আজকের হোম টাস্কের প্রশ্ন আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতা লিখে নেবেন আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো দুজন প্রার্থী একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের মধ্যে একজন মোট ভোটের 62% পায় এবং 432 ভোটে জয়লাভ করে তাহলে মোট কত সংখ্যক ভোট পড়েছিল অপশান এ 1500 অপশান বি 1600 অপশান সি 1800 অপশান ডি নির্ণয় করা যাবে না এবং অপশান ডি কোনোটি নয় আমি আবার আজকে আপনাদের সুবিধার জন্য কোশ্চেনটা বলছি দুজন প্রার্থী একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের মধ্যে একজন মোট ভোটের 62% পায় এবং 432 ভোটে জয়লাভ করে তাহলে মোট কত সংখ্যক ভোট পড়েছিল অপশান এ 1500 অপশান বি 1600 অপশান সি 1800 অপশান ডি নির্ণয় করা যাবে না এবং অপশান ডি হচ্ছে কোনোটি নয় আপনাদের এই 5টা উত্তরের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনকে ঠিক এই ক্লাসে এই সময় এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো আগামী ক্লাসে তা আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ।